सुप्रिय दारुल बांगलार दर्शक मंडली सकलेर प्रति एक ओ अद्वितीय सृष्टिकर्तार पक्ष थेके शांतिर धारा बर्षित होक। सकल के आदाब एवं सालाम जानाई, अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाह। दारुल बांगलार पक्ष थेके आज के आलोचना करब इस्लामेर दृष्टिते भ्रातृत्वबोध। पवित्र महाग्रंथ आल कुरान एवं हादिस शरीफे भ्रातृत्वबोध सम्पर्के जथेष्ट गुरुत्व देवा हयेछे। बर्तमान विश्वे बर्तमान परिस्थितिते भ्रातृत्वबोध अतीब गुरुत्वपूर्ण विषय। एकजन मानुष आरेकजन मानुषेर साथे तार सौभ्रातृत्वबोध गड़े उठबे, एटा खूब स्वाभाविक। किन्तु बर्तमाने हानाहानि मारामारी একে অপরের প্রতি ঈর্ষা হিংসা বিদ্বেষ যেন ছড়িয়ে পড়ছে, তবুও এখান থেকে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরাকে মুক্তি খুঁজতে হবে, গড়ে তুলতে হবে আদম সন্তানের সঙ্গে আদম সন্তানের অর্থাৎ এক মানুষের সঙ্গে আরেক মানুষের সৌভ্রাতৃত্ববোধ। এই সৌভ্রাতৃত্ববোধ দেশ কাল ভাষা বর্ণের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ছড়িয়ে পড়বে দূর বহুদূর। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন মুমিনরা পরস্পর ভাই ভাই, সূরা হুজুরাত। পবিত্র কোরআনের এই বাণী আমরাকে মেনে চলতে হবে, সৌভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব অপরিসীম। একটা কথা আমরাকে মনে রাখতে হবে, শুধু শুনলাম মনে মনে ভাবলাম বিশ্বাস করলাম এটাই শেষ কথা নয়, জানতে হবে বুঝতে হবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করে চলতে হবে। মুসলিম শরীফের একটি হাদিসে এসছে, যতক্ষণ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি না হবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আমি কি তোমাদেরকে একটি কাজের কথা বলে দেব, যা করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে একে অপরের প্রতি সালামের বিনিময় করো। বস্তুত আমরা সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাতৃভাষায় এর বঙ্গানুবাদ করলে দাঁড়ায় মহান সৃষ্টিকর্তার পক্ষ হতে তোমার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। প্রতি উত্তরে যখন অপর মুমিন মুত্তাকি অপর মানুষ যখন উত্তর দেবে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ দাঁড়ায় অনুরূপ শান্তির ধারা তোমার প্রতিও বর্ষিত হোক। এক মুমিন আর এক মুমিনকে ভালো না বাসলে তার ইমান স্পিড ইমান শক্ত হয় না, ভালোবাসা বিনিময়ের দ্বারাই ইমানের শক্তি বৃদ্ধি হয়। যাই হোক, হিংসা বিদ্বেষ বাতাসের মতো উড়ে যাবে যখন এক মুমিন আর এক মুমিনকে সালাম দিবে, তখন তাদের মনের মধ্যে পূর্বের যত গ্লানি হিংসা বিদ্বেষ ত্রুটি সেগুলো ধুয়ে মুছে যাবে, এটাই আশা করা যায়। বুখারী শরীফের অপর এক হাদিসে এসছে, তুমি মুমিনদের দেখবে তারা পারস্পরিক দয়া ভালোবাসা আর মায়া স্নেহের বিষয়ে একটি দেহের মতো। দেহের এক অঙ্গ যখন আক্রান্ত হয় তখন পুরো শরীরই অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়ে যায়। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দেখুন এক মুমিন আর এক মুমিনের ভাই, তাহলে কোনো মানুষ যদি কষ্ট পায় তাহলে আর একজন মুমিন তার জন্য অনুরূপ মনে ব্যথা অনুভব করবে এবং তার কাজ হবে কি, যে তার কষ্ট অপর মুসলিমের কষ্ট লাঘব করা। ভ্রাতৃত্বের এই শিক্ষা ছড়িয়েছে মুমিনদের পদে পদে, তার অপরূপ উদাহরণ এবং বাস্তব প্রয়োগ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে প্রতিদিনই
হ্যাঁ মসজিদে সেই মুমিন মুত্তাকি মুসল্লিরা উপস্থিত হয়। সেখানে ধনী গরিব আপন পরের ভেদাভেদ ভুলে গিয়ে দৈনিক একইভাবে পাঁচ ওয়াক্ত অর্থাৎ পাঁচবার একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। এখানে সাম্যবাদ ঘোষিত হয়েছে। ধনী নির্ধন গরিব মিসকিন ফকির রাজা বাদশা সবাইকে আল্লাহ এক কাতারে দাঁড় করে দিয়েছেন। সবই আল্লাহর সৃষ্টি সৌন্দর্য। এই মহান যে সাম্যবাদ, সেখানে মানুষের ভালোবাসা স্থাপিত হয়েছে, একে অপরের প্রতি তাদের সৌভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে। সহিহ বুখারীর অপর একটি হাদিসে এসেছে যে তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দেয়। লক্ষ্য করুন দর্শক মণ্ডলী, যে স্বয়ং আল্লাহ এই কথা বলছেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ কি বলছেন, না একজন ভাই যখন অন্য ভাইয়ের প্রয়োজনটাকে মিটিয়ে দেয় তার সাধ্যমতো, স্বয়ং রব্বুল আলামিন তখন তার বান্দার যা প্রয়োজন সেটা পূর্ণ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে আরেকটি হাদিস, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মজলুম হোক। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া দয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজলুমকে তো আমরা সাহায্য করব, মজলুম অর্থাৎ নির্যাতিত নিপীড়িত দুর্বল মানুষ, তাকে আমরা সাহায্য করলাম, ঠিক আছে, কিন্তু জালিমকে কি করে সাহায্য করব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে তার জুলুম থেকে বাধা দাও। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একজন জুলুমকারী তাকেও সাহায্য করতে হবে, কি তাকে তার জুলুম থেকে অর্থাৎ খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একে অপরের সৌভ্রাতৃত্বের মধ্যে রয়েছে ইহজাগতিক এবং পরজাগতিক কল্যাণময় জীবন, যেটা আমরা মেনে চলতে পারলে অবশ্যই আমাদের ভালো হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো কথা শোনার এবং তা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সেই সঙ্গে আমরা যেন ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ থেকে বিরত না হই তারও তৌফিক দান করেন। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের মতো এইখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দারুল বাংলা।